বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বলছেন রিজভি। এদিকে গায়ের জোরে মিথ্যাচার করে বিএনপি বলছেন ওবায়দুল কাদের। জানাবো বিদ্যুৎ খাতে লুণ্ঠন নীতির মাশুল জনগণ দেবে না বলছে গণতন্ত্র মঞ্চ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো মামলা থেকে বাঁচতে ভারতের দ্বারস্থ হচ্ছেন ডক্টর ইউনুস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বলছেন রিজভি। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, মার্চে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত গণবিরোধী। গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার ধারে না। গত 7 জানুয়ারি ডামি নির্বাচনে জনগণ ভোট না দেওয়ায় তাদের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্ত হবে অতীব নিষ্ঠুর। সামনে রমজান মাস, তার আগে এই দাম বৃদ্ধি হবে মরার উপর খাড়ার ঘায়ের মতো। রিজভি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি হলে এর চেইন রিঅ্যাকশনে জনসাধারণের উপর বিরূপ প্রভাব পড়বে। কৃষি শিল্প কারখানা গভীর সংকটে পড়বে। এমনিতেই বাজারে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, মানুষ তার প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এর উপরে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চরম আঘাত আনবে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরা এমনিতেই কঠিন কষ্টের মধ্যে দিন যাপন করছে, অনাহারে অর্ধাহারে কোন রকম জীবন কাটাচ্ছে। তার উপর সরকার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপদের মুখে ঠেলে দেবে। আত্মনির্ভরশীলতা স্থলে পরিবর্তনশীল পরনির্ভরশীলতাকে করা হয়েছে রাষ্ট্রীয় নীতি। এখন ভারত থেকে কচুরমুখীও আমদানি করতে হয়। প্রকাশনা শিল্পকে ধ্বংস করে বাংলাদেশের পাঠ্যপুস্তক পর্যন্ত এখন ছাপানো হচ্ছে ভারত থেকে। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত অনেক প্রবন্ধক কবিতায় বানান ফুলে ভর্তি। নানা কায়দায় পার্শ্ববর্তী দেশে সংস্কৃত চর্চা প্রশ্রয় দেওয়া হচ্ছে নিরন্তরভাবে। পাঠ্যপুস্তকে ভিনদেশি চেতনা ঠেকানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বাংলা ভাষা সাহিত্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই সরকার। বাংলাদেশের কবি সাহিত্যিকদের দেশাত্মবোধ, সমস্ত গল্প কবিতা এবং বরণ্য জাতীয় নেতাদের জীবনী পাঠ্যপুস্তক থেকে ক্রমান্বয়ে বাদ দেওয়া হয়েছে দলীয় এবং ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের প্রভাবে। গায়ের জোরে মিথ্যাচার করে বিএনপি বলছেন ওবায়দুল কাদের। বিএনপি তথ্য উপাত্তে ভিত্তিতে কথা না বলে গায়ের জোরে মিথ্যাচার করে একইভাবে তারা দ্রব্যমূল্য নিয়েও মিথ্যাচার করছে। অথচ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি নেতাদের মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বিরল বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির মানুষ পটে যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, বিএনপি ধারাবাহিকভাবে সেই আদর্শ ও চেতনা বিরোধী রাজনীতি করে আসছে, যে কারণে তারা সর্বদাই মহান মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অতৎপরতায় লিপ্ত রয়েছে। সরকার বিরোধী সমালোচনার নামে তারা মিথ্যা তথ্য উপাত্ত উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। এই ধরনের বাক্যলাপে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস নিঃসন্দেহে নিন্দনীয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পরও বিএনপি তাদের অতৎপরতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরে আসেনি, যোগ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের আয় বাড়েনি বলে বিএনপির এক নেতা নির্লজ্জ মিথ্যাচার করছে। অথচ 2006 সালে বিএনপি জামাত শাসন আমলে মাথাপিছু আয় ছিল $543 মার্কিন, বর্তমানে মাথাপিছু আয় $2,765 মার্কিন। এই সময়ের ব্যবধানে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে 5 গুণের বেশি। বিএনপির আমলে মঙ্গা খরা ও দুর্যোগে না খেতে পেয়ে মানুষকে মৃত্যুর কোলে ঠেলে পড়তে হতো, অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হতো। আর সেখানে বাংলাদেশ আজ সামগ্রিক খাদ্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধিতে এবং খাদ্য সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। তার দাবি, শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে মারা যায় না, বরং গৃহহীন মানুষের গৃহ খাদ্য সংস্থান করা হয়েছে। এসব তথ্য উপাত্ত বিএনপি নেতৃত্ববৃন্দ দেখতে পায় না। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিদেশ থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ সম্প্রসারিত হয়েছে। বিদ্যুৎ খাতে লুণ্ঠন নীতির মাশুল জনগণ দেবে না বলছে গণতন্ত্র মঞ্চ। বিদ্যুৎ খাতে লুণ্ঠন নীতির মাশুল জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, জনসম্মতিহীন অবৈধ সরকারের লুটপাট ও কতিপয় দোষণ নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত এক ভয়ঙ্কর লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে। তাদের ভুল নীতি ও দুর্নীতি লুটপাটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর তার দায় জনগণের উপর চাপিয়ে দিতে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। সভায় 2 দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচি হলো আগামী 24 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মঞ্চের নেতা সাকিব আনোয়ারের উপর হামলা, রাজনৈতিক দমনপীড়নের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং 28
ফেব্রুয়ারি বেলা 11:30টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচার প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ। সবাই নেতারা বলেছেন, আমি ডামি নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এই সরকার সর্বোচ্চ ভয়চাষ আর দমন পীড়ন করে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে। গত 19 ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকার নাগরিক ঐক্যের গণতন্ত্র পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারাই ধারাবাহিকতা। আমরা মামলা, গ্রেপ্তার এবং গুম খুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। নেতারা বলেন, দুর্নীতি বন্ধ করে ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হলেও লুটপাট দুর্নীতির স্বার্থে সেই দিকে তারা অগ্রসর হচ্ছে না। উপরন্তু রেন্টাল কুইক রেন্টালের নামে জনগণের পকেটে কেটে কতিপয় তোষণ নীতি অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ব্যাংক সহ আর্থিক খাতের পরিস্থিতি গভীর সংকটে নিপতিত। তারা বলেন, বাজার নিয়ন্ত্রণের হ্যাকডাক সত্ত্বেও সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হচ্ছে। জনগণের পকেট হাতিয়ে নেওয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার। সে কারণে সরকার এই লুণ্ঠন ও কতিপয় দূষণ নীতির মাশুল জনগণ দেবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বিগত নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছুটা মত পার্থক্য থাকলেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতেও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এই আগ্রহ প্রকাশ করেছেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী রোববার ঢাকায় আসছে। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছিল নির্বাচনের পর বিভিন্ন স্তরে দুই দেশের মধ্যে সফর বিনিময় শুরু হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরটি হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়টিকে সেভাবে আর সামনে রাখছে না। ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নির্বাচন পরবর্তী বোঝাপড়ায় প্রতিফলন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যখন নির্বাচনের ইস্যুটি খানিকটা সরিয়ে রেখে বোঝাপড়া করতে চায়, বাংলাদেশে তাতে সম্মতি দেওয়াটা সমীচীন মনে করছেন কূটনীতিকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশেরও আগ্রহ রয়েছে। জো বাইডেনের চিঠি এবং ঢাকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর ওয়াশিংটনের নানা মহলে বাংলাদেশের যোগাযোগের ফসল। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে নির্বাচনে বেশ আগে থেকে শ্রম অধিকার সহ মানবাধিকার, সুশাসন, মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলো সামনে এনেছে যুক্তরাষ্ট্র। সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, রক্ষা, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশল, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর পাশাপাশি মানবাধিকার ও সুশাসন বিষয়গুলোকে থাকবে। জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এই মিলন খাবার। সঙ্গে থাকবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার USAID সরকারি প্রশাসক মাইকেল সিফার। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের খসড়া সূচি অনুযায়ী এইলিন লুবাখার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আগামী রোববার 25 ফেব্রুয়ারি দুপুর আনুষ্ঠানিক আলোচনা করবেন। একই দিন বিকেলে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করবেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের দুই সদস্য আফরিন আক্তার ও মাইকেল সিফার আগামীকাল শ্রমিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রথম উচ্চ পর্যায়ের সফরে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও মিয়ানমারের চলাচল ও সংঘাতের মাত্রা বেড়েছে বাংলাদেশেও, এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ কর্মকর্তা এই নিয়ে আলোচনা করতে পারেন। বাংলাদেশের গুরুত্ব শুধু অর্থনৈতিক কারণে নয়, ভূ রাজনৈতিক অবস্থার কারণেও। ফলে বিষয়টি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে। মামলা থেকে বাঁচতে ভারতের দ্বারস্থ হচ্ছেন ডক্টর ইউনুস। একের পর এক ঝামেলা পড়েছেন ইউনুস, যিনি নিজেকে একসময় আইনের ঊর্ধ্বে মনে করতেন। আইন বিচার তার জন্য প্রযোজ্য না, এমন একটি বদ্ধ মূল ধারণা যা ছিল, আর এই কারণে তিনি আইন এবং নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছেন। সরকারি সম্পত্তিকে নিজের পৈতৃক সম্পদ হিসেবে ব্যবহার করেছেন। সে ডক্টর ইউনুস এখন নানামুখী চাপে, তার অনিয়ম স্বেচ্ছাচারিতা এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সমস্ত ফিরিস্তি আস্তে আস্তে বেরিয়ে আসছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যেয়ে নিজেই তিনি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন। ফলে সাধারণ জনমনে যেমন ইউনুস সম্পর্কে নতুন করে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, ঠিক তেমনিভাবে সরকারও নির্মোহভাবে আইনের প্রয়োগ ঘটাতে পারছে সহজেই। আর এ কারণে এখন চাপে আছেন ইউনুস। প্রত্যেকটি ঘটনা দেখা যায় যে ইউনুস আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিশ্বে তার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সুনাম রয়েছে। এই কারণে তিনি বাংলাদেশের আইন কানুনকে একেবারে পাত্তা দেয়নি। তিনি যে আইন কানুনের পাত্তা দেননি তার একাধিক প্রমাণ পাওয়া যায়। যেমন, তিনি বয়স অতিক্রম হওয়ার পরও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে হল ছিলেন, অথচ আইন অনুযায়ী একজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে কত বছর থাকতে পারেন তা তার অজানা থাকার কথা নয়। কিন্তু ডক্টর ইউনুস জেনে বুঝে অন্যায় করেছেন। গ্রামীণ টেলিকম শ্রমিকদের লভ্যাংশ প্রদানের ক্ষেত্রেও তিনি আইনের ঊর্ধ্বে উঠে নিজের মতো করে স্বেচ্ছাচারিতা করেছেন। গ্রামীণ টেলিকম টাকা এক
অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে রহস্যময়ভাবে স্থানান্তর করেছেন এবং কেউ তাকে কোনোদিন জিজ্ঞাসা করবেন না এরকম বদ্ধ মূল ধারণা থেকে তিনি এই সমস্ত করে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে নেককারজনক ঘটনা যেটি ডক্টর ইউনুস করেছেন তা হলো গ্রামীণ কল্যাণকে করায়ত্ত করা। গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গ্রামীণ কল্যাণ গঠনের প্রধান উদ্দেশ্য ছিল গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং তাদের কল্যাণ সাধন। কিন্তু ডক্টর ইউনুস আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেই গ্রামীণ কল্যাণের মালিক হয়ে গিয়েছিলেন। এই সমস্ত অপকর্মগুলো কোনোদিন কেউ ধরতে পারবে না কারণ ডক্টর ইউনুস অত্যন্ত প্রভাবশালী, তার হাত অনেক লম্বা, এমনকি তিনি ভাবতেন এবং সরকারও তার ব্যাপারে চোখ বন্ধ করেছিল এতকাল। এখন সরকার আস্তে আস্তে আইনগুলো খতিয়ে দেখছে এবং প্রত্যেকটা জায়গায় আইনে যথাযথ প্রয়োগ ঘটেছে। এই অবস্থায় চাপে পড়ে ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, মধ্যপ্রাচ্য ইস্যু এবং তাদের নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এত বেশি ব্যস্ত যে ডক্টর ইউনুসকে বাঁচানোর সময় তাদের হাতে নেই। তারা শুধু বিবৃতি, উৎকণ্ঠা, উদ্বেগ প্রকাশ দিয়েই তাদের দায় সারছেন। কিন্তু ডক্টর ইউনুসের জন্য কেবল সহানুভূতি যথেষ্ট নয়, তার জন্য প্রয়োজন হস্তক্ষেপ এবং এমন কেউ যারা সরকারকে ডক্টর ইউনুসের ব্যাপারে নমনীয় হওয়ার জন্য বাধ্য করতে পারে। সেরকম অবস্থা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নেই আর তাই ডক্টর ইউনুস এখন নতুন কৌশল নিয়েছেন। ভারতের বিভিন্ন রাজ্যের জন্য ইউনুসের বেশ কিছু কার্যক্রম রয়েছে। ভারতে তিনি বিভিন্ন সময় গেছেন, সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তব্য রেখেছেন। সরকার নীতি নির্ধারণ অনেকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ভারতের বিজেপি নিয়ন্ত্রিত থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে এক ধরনের যোগাযোগ রয়েছে ডক্টর ইউনুসের। আর এই সূত্র ধরেই নিজ বাঁচার জন্য এবার ডক্টর ইউনুস ভারতে দ্বারস্থ হচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।